কেন মানুষের এত কষ্ট, কেন আমাদের শান্তি নেই, শুনতে থাকুন। কেন আমাদের এত দুঃখ কষ্ট, কেন আমরা কেউ শান্তিতে নেই, কীভাবে আমরা ভালো থাকব, সব ব্যাখ্যাই দিয়ে গিয়েছেন গৌতম বুদ্ধ। বহু বছর আগে গৌতম বুদ্ধের সেই দর্শন পৃথিবীর বিভিন্ন প্রান্তে শোরগোল তৈরি করে। হিরোশিমা নাগাসাকির মতো অতীব মর্মান্তিক ঘটনার পর জাপানে গৌতম বুদ্ধকে নিয়ে অন্যরকম গবেষণা আজও হয়ে চলেছে। অহিংসার দর্শন বহু বছর আগে গৌতম বুদ্ধ দিয়ে গেলেও আমরা তার কতটুকু অংশ বাস্তবে প্রয়োগ করেছি? পঞ্চশীলের তত্ত্ব গৌতম বুদ্ধ মানব সমাজের কাছে দিয়ে গিয়েছেন কিভাবে মানুষ ভালো থাকবে তার জন্য, কিন্তু আমরা পঞ্চশীল তত্ত্বের কতটুকু নিতে পেরেছি? আজও পৃথিবীতে দেশে দেশে যুদ্ধ থামেনি, আজও পৃথিবীতে দুর্নীতি কমেনি, ভোগের পিছনে মানুষের লাগামহীন লোভ অহংকার মানুষকে আরও কষ্টের দিকে ঠেলছে। আগামী 5ই মে গৌতম বুদ্ধের জন্মজয়ন্তী, তার আগে গৌতম বুদ্ধের দর্শন নিয়ে কিছু মূল্যবান বক্তব্য শুনুন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডক্টর রঘুনাথ ঘোষের মুখে। গৌতম বুদ্ধের দর্শন নিয়ে রঘুনাথবাবু রীতিমতো গবেষণা করেছেন, আর সেই গবেষণার কাজ করার জন্য তাঁকে জাপানেও যেতে হয়েছে। বিশিষ্ট দর্শনশাস্ত্রের অধ্যাপক ও গুণী মানুষ ডক্টর রঘুনাথ ঘোষ বহু কিছু জানালেন গৌতম বুদ্ধের দর্শন নিয়ে। খবরের ঘণ্টায় তাঁর বক্তব্য শুনতে থাকুন ধারাবাহিকভাবে। আজকে বুদ্ধ সম্পর্কে আমাকে কিছু বলতে বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি খবরের ঘণ্টাকে অত্যন্ত তার কাছে কৃতজ্ঞ, বাপিবাবুর কাছে প্রচণ্ড কৃতজ্ঞ। এবং গৌতম বুদ্ধের জন্ম আমাদের পড়ছে 5ই মে, এবং এটা খুব আশ্চর্য যে তিনি নিজে ভগবানে বিশ্বাস না করলেও একটা তিথি তিনি পেয়েছেন, সেটি হচ্ছে বৈশাখী পূর্ণিমা, এটি হচ্ছে 5ই মে। এই বৈশাখী পূর্ণিমা তার সঙ্গে সংযুক্ত হয়েছিল 3টি বিরাট ঘটনার সঙ্গে। একটি হচ্ছে তার জন্ম, আর একটি হচ্ছে তার পরিনির্বাণ মৃত্যু, যেটাকে আমরা বলি, এবং তৃতীয়টা ওই একই তিথিতে বোধি লাভ হয়েছিল। বুদ্ধ গয়াতে নৈরঞ্জনা নদীর তীরে বোধিবৃক্ষের তলে তার যে চেতনা হয়েছিল, বুদ্ধের যে অনুভূতি হয়েছিল, যেটাকে আমরা বলি মহাপ্রজ্ঞা মহাবোধি, সেই মহাবোধিটাও কিন্তু বৈশাখী পূর্ণিমা। এই রকম একটা কোইনসিডেন্স যেটাকে আমরা বলি, সমস্ত ঘটনার সঙ্গে, 3টি বিশেষ করে প্রধান ঘটনার সঙ্গে বৈশাখী পূর্ণিমার যোগ আকস্মিক হলেও আমি মনে করি তা তাৎপর্যপূর্ণ। গৌতম বুদ্ধ নিয়ে আমি গবেষণা করেছি, তার বিভিন্ন জায়গায় আমি বক্তৃতা দিয়েছি, এবং এখন ভারতীয় দর্শনের মধ্যে বহু চর্চিত বিষয় কিন্তু বৌদ্ধ দর্শন। আমি হিরোশিমাতে গেছিলাম 1990 সালের দিকে, সেখানে গিয়ে দেখলাম যে যত বিশ্ববিদ্যালয় আছে জাপানে, সব বিশ্ববিদ্যালয়ে একটা করে স্পেশাল ডিপার্টমেন্ট, যেটা আমাদের এখানেও নেই, সেটি হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়ান ফিলসফি। ডিপার্টমেন্ট অফ ফিলসফি আমরা পড়াই, কিন্তু ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়ান ফিলসফি বলে আলাদা কিন্তু আমাদের ভারতবর্ষে এখনও নেই, কিন্তু জাপানে আছে। কিয়োটোতে গেছি, টোকিওতে গেছি, হিরোশিমা তো বটেই, সেখানেই ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়ান ফিলসফি, মূলত বৌদ্ধ দর্শনের চর্চা ওখানে হয়। প্রসঙ্গক্রমে আমি তাদের জিজ্ঞেস করেছিলাম
যে তারা এই যে ক্রিশ্চিয়ানিটি থেকে বৌদ্ধ ধর্মে যে তাদের প্রত্যাবর্তন, তার কারণটা কি হতে পারে? কয়েকজন বৌদ্ধ পণ্ডিত লোক, অধ্যাপক ওখানকার, বললেন তার একটি হচ্ছে সম্ভবত ওই পরমাণুর বিস্ফোরণ। আমরা জানি যেখানে পরমাণু বোমাটি পড়েছিল, মাটি স্পর্শ করেনি, 8-10 ফিট উপরে ফেটেছিল, লিটল বয় সেই পরবম বোনা বোমা যেটির নাম, এবং সেই জায়গাটিতে ধ্বংস প্রথমে হলো, সেই ধ্বংস সারা হিরোশিমা শহর ছড়িয়েছে। এই জন্য সেই জায়গাটিতে যেখানে বোমাটি পড়েছিল সেখানে একটা সুন্দর পার্ক গড়ে উঠেছে। এখন সেই পার্কটির নাম শান্তি পার্ক, শান্তি ইন্ডিয়ান টার্ম, বৌদ্ধ দর্শন থেকে নেওয়া। এবং যে জায়গাটিতে আমরা সেমিনার করেছিলাম সেই শান্তি পার্কেরই একটি মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামে পরমাণু বিচ্ছুরণের ফলে মানুষের যে দুর্ভোগ হয়েছিল, 8:45 সকালে পরমাণু বোমাটি ফেটেছিল, তখন স্কুলে বাচ্চারা সব ছিল, একটি ঘর সেখানে রাখা হয়েছে যেখানে বাচ্চাদের টিফিন কেরিয়ার, জুতো, জামা কাপড়, বই, স্কুল ব্যাগ রাখা হয়েছে, সবাই মৃত। দেখে চোখে জল আসে, হিংসা কতখানি মানুষকে দানবে রূপান্তরিত করতে পারে। তারা বললেন এখনো কয়েকটা বাড়ি রেখে দেওয়া হয়েছে সেই পার্কে, চৌচির হয়ে গেছে বোমার বিচ্ছরণে, সেটাকে তারা নাম দিয়েছে অ্যাটম বম ডোম। সেই বাড়িগুলো আমরা দেখলাম। তার বক্তব্য যে এই যে ঘটনা মানুষের মনের মধ্যে তাদের প্রভাব ফেলেছিল, সকলে হিংসা ভুলে শান্তি কামনা করেছিল, এবং তখন যে রেডিয়াসটা হয়েছিল বোমা পড়ার পরে যে অগ্নিকুণ্ডে পরিণত হয়েছিল পুরো হিরোশিমা, তা প্রচুর ডিগ্রি সেলসিয়াস। মানুষ ওই যন্ত্রণায় থাকতে না পেরে, তেজ বা উষ্ণতা সহ্য করতে না পেরে তারা কুয়োতে ঝাঁপ দেন। কুয়োতে ঝাঁপ দেওয়ার পরে শান্তি কিন্তু তারা পায়নি, কেননা কুয়োর জল টকবক করে ফুটছিল, তাতেই তাদের আত্মবলি দিতে হয়েছে। সমস্ত ঘটনা মিটে যাওয়ার পরে ওই শান্তি পার্কেই একটি সারা পৃথিবীর লোকেদের নিয়ে শান্তি মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন তারা, এবং এই বৌদ্ধ সন্ন্যাসীরাই তাদের ওখানে গেছেন, বৌদ্ধ ধর্মে বিদীক্ষা দেন, এবং সেই মিটিংটাই হচ্ছে শান্তি মিটিং। কাজেই তারপর থেকে দেখা গেছে সারা বৌদ্ধ ধর্মটা ভারতবর্ষের বাইরে থেকে চীন, জাপান এগুলোতে ছড়িয়ে পড়ল। কেন? ওই জাপানে অশান্তি, হিংসা সবচেয়ে বেশি ছিল। এই অ্যাটম বোমের পরে তারা বুঝতে পারল শান্তির মূল্য কতটা। বাহ্য জিনিস যে মানুষকে শান্তি দিতে পারে না, তার একমাত্র উদাহরণ হচ্ছে ওই অ্যাটম বোমের পতন। তার ফলে মানুষ শান্তির দিকে ঝুঁকে পড়ল এবং তারা বৌদ্ধ দর্শন কে অবলম্বন করল, এবং বৌদ্ধ দর্শন
সব দর্শনেই ভগবান ঈশ্বর মেনে নেওয়া হয়েছে। বৌদ্ধ দর্শন কেবল একটি দর্শন, যাকে বলি আমরা রিলিজিয়ান, কিন্তু গডলেস রিলিজিয়ান। সেখানে কিন্তু কোনো ঈশ্বর বলে কিছু নেই। হিন্দুদের তো প্রচুর ঈশ্বর, মারারও ঈশ্বর আছে, বাঁচারও ঈশ্বর আছে, ক্রিশ্চিয়ানিটিতেও ঈশ্বর আছেন। বৌদ্ধ একমাত্র দর্শন যেখানে এখনকার যে বৌদ্ধ ধর্ম, পরবর্তীকালীন যে টিবেটান বুদ্ধিজম, যেগুলো আমাদের সিকিম, ভুটান, নেপালে আছে, সেইখানে দেবতার পুজো হয়, সেখানে যাগযজ্ঞ অনুষ্ঠান আদি হয়, কিন্তু সেটা মূলত বৌদ্ধ নয়, পরিশীলিত যে বৌদ্ধ সেটা নয়। বৌদ্ধ দর্শনের আদি সেটা হচ্ছে হীনযান এবং মহাযান। হীনযান হচ্ছে লোয়ার ভেহিকল। যারা বৌদ্ধ চর্চা করতেন প্রাকৃত পালি ভাষায় এবং মরালিটির কথা তারাই বলেছেন, ত্রিপিটক এই পালি ভাষাতেই লেখা, তাদের সমস্ত ধর্মের কথা সেখানে বলা হয়েছে। এখানে ধর্ম বলতে আমি রিলিজিয়ান এই অর্থে নিচ্ছি না, ধর্ম বলতে এখানে মরালিটি বা নৈতিকতা। হীনযান নৈতিকতার কথা বলছেন। আমরা দেখেছি সেখানে পঞ্চশীলের কথা আছে, সেখানে বৌদ্ধ যে বিহার, ব্রহ্ম বিহার, সেগুলো আছে, মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, এইসব কথা আছে। শীল যেমন আছে, সমাধির কথাও বলা আছে, প্রজ্ঞার কথাও বলা আছে, মহাপ্রজ্ঞার কথাও বলা আছে। বলো এগুলো কেন? এই ধর্ম কাকে বলে? ধর্ম কিন্তু ঈশ্বর বৃত্তিক, ঈশ্বর বলে দিয়েছেন এগুলো ধর্ম, এগুলো অধর্ম, তা নয়। কিন্তু তারা বলেন যে এইগুলো ধর্ম কেন, এটা মানুষের নীতিগত দিক দিয়ে মানুষকে উন্নত করবে। একজনকে শত্রু করাটা সহজ, কিন্তু মিত্রতে রূপান্তরিত করাটা অত্যন্ত কঠিন। তাই মৈত্রী, ফ্রেন্ডলিনেস, করুণা, কম্প্যাশন, অন্যকে ভালোবেসে তার ভালো করার যে প্রচেষ্টা, মুদিতা, অন্যের কষ্ট দেখে আমি যেন কষ্ট পাই, আমি যেন সেই সুখটাও বিসর্জন দিতে পারি অন্যের সুখের জন্য, এটাও এক ধরনের মুদিতা, আনন্দ লাভ করা, উপেক্ষা, যে যা কিছু খারাপ তাকে উপেক্ষা করি, যেন আমরা ইগনোর করি। এই করলেই কিন্তু এই যে মূল নৈতিকতাটা ধম্ম, তারা তিনটি থিওরিতে বিশ্বাস করতেন, বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, আর সংঘং শরণং গচ্ছামি। বৌদ্ধ দর্শনে তিনটি কথা বলছেন। বুদ্ধকে স্মরণ করা মানে ওই দেবতাকে স্মরণ করা নয়, ধম্মকে স্মরণ করা। ধম্ম আর কিছু নয়, নৈতিকতা। আর এই নৈতিকতা আসে কী করে? বলল এদের যে কজাল থিওরি, জীবন চলে ওইভাবে। বুদ্ধকে বলেন যে বুদ্ধং শরণং গচ্ছামি, কেন বুদ্ধকে স্মরণ করব কেন? মানুষ মাত্রই অসুস্থ। ওই হিরোশিমাতে তারা বুঝতে পারলেন যে এত হিংসা মানুষের মধ্যে, যে একটি শহরকে ধ্বংস করলেন, নাগাশিকাকে ধ্বংস করলেন, লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা, হিংসার যে পরিধিটা কত বেশি থাকলে মানুষ আরেক মানুষকে মেরে ফেলতে পারে। তারা অনুভব করে বুঝলেন যে হিংসা থেকে আমাদের মুক্ত হতে হবে।
তাহলে জগৎ যা তাকে সেইভাবে জানতে হবে। জগৎটা কি? হিংসা শূন্য। কিন্তু হিংসা ইজ এ ম্যানমেড থিং, মানুষ তৈরি করে হিংসাটাকে। অ্যাকচুয়ালি জগৎটা কিন্তু হিংসা মুক্ত।